Hello students, today our lesson is The Snail by William Cowper. Before beginning the text, let us know about the poet. So our poet William Cowper was an English poet, one of the most popular of his times, and he was called the forerunner of romantic poetry. William Cowper একজন বিখ্যাত ইংলিশ পোয়েট যাকে রোমান্টিক পোয়েট্রির অগ্রদূত বলা হয়ে থাকে। তিনি আমাদের কবি দ্য স্নেল কবিতা। Now, what is romantic poetry? Romantic poetry is a kind of poetry which is written about nature, about human feelings, about human emotions. প্রকৃতির যে সৌন্দর্য, মানুষের মনের যে আবেগ, তার যে সৌন্দর্য, মানুষের যে ভাবনা, সেগুলোকে গুরুত্ব দিয়ে যে কবিতা লেখা হয়েছে, সেগুলোকেই বলা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। উইলিয়াম কাউপারের কবিতা, এই রোমান্টিক পোয়েট্রি যেগুলি পরবর্তীকালে লেখা হয়েছিল, সেগুলোকে প্রভাবিত করেছিল, এরকমটাই বলা হয়ে থাকে। তো আমাদের যে কবি উইলিয়াম কাউপার, What is so special in his poems? তার কবিতায় বিশেষত্বটা কি? He used to write about the beauty and nature of the countryside of England. তিনি ইংল্যান্ডের যে কান্ট্রিসাইড, যে গ্রামাঞ্চল, তার যে প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, তাই নিয়ে তিনি তার কবিতায় লিখে গেছেন। তাই তার কবিতায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের ছোট ছোট চিত্র এসে ধরা দিয়েছে তার কবিতা। ঠিক যেমনভাবে আমাদের আজকের কবিতা দ্য স্নেল এখানে একদম ছোট্ট একটা প্রাণী যাকে আমরা প্রায় খেয়াল করি না, তার জীবন ধরা দিয়েছে। আবার চলে আসি উইলিয়াম কাউপারের লাইফে। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইংল্যান্ড। হি গট হিজ ফার্স্ট স্কুলিং ইন ওয়েস্টমিনিস্টার স্কুল। এই ওয়েস্টমিনিস্টার স্কুলে যেখানে তিনি প্রথম পড়াশোনা শুরু করেছিলেন, এখানে ল্যাটিন ভাষার প্রতি তার অসম্ভব একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, এবং সেই ভালো লাগা এতটাই ছিল যে পরবর্তীকালে হি নট অনলি ট্রান্সলেটেড মেনি ল্যাটিন ভার্সেস বাট অলসো কম্পোজড সাম অফ হিজ ওনস। সো You will be astounded to know that tumra eta jene obak hobe that our poem The Snail is actually a translated poem. William Cowper er je school Westminster school shekhankari ekjon teacher Vincent Bourne er lekha Latin kobita Limax ke tini translate korechen amader ajker kobita The Snail e. Now let us talk about the poem, the theme of the poem. The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self-sufficient life. Amra shamuk choto boro dekhechi, seta mathe hok, dewaler gaye hok, amra shamuk choto boro akritite dekhechi, kintu khub ekta সুযোগ না থাকুক বা আগ্রহের অভাব থাকুক, আমরা তার সম্পর্কে খুব একটা বেশি জানতে পারিনি। কিন্তু আজকের কবিতায় কবি আমাদের নিয়ে যাবেন এই ছোট্ট প্রাণীটির একান্ত জগৎ, যে জগৎটা একান্ত কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু কিরকম আত্মতুষ্ট, আত্মনির্ভরশীল, যেখানে সে সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করছে। কবিতা শুরু করা যাক। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। ঘাসে হোক, পাতার গায়ে হোক, ফলের ওপরে হোক অথবা দেওয়ালের গায়ে, শামুক এমনভাবে লেগে থাকে যেন তার পড়ে যাওয়ার ভয় নেই, যেন মনে হয় যে সেখানেই সে বেড়ে উঠেছে তার ঘর বাড়ি সমেত। তো আমরা
যখন কোনো শামুককে তোমরা দেখবে একটু তুলতে যাবে, যেখানে সে লেগে আছে ধরো দেয়ালের গায়ে লেগে আছে, তুমি সেটাকে ধরে তুলতে গেলে চট করে তুমি সেখান থেকে আলাদা করতে পারবে না। এতটাই ক্লোজলি দ্য স্নেল ক্লিংস টু ইটস প্লেস, এতটাই কাছাকাছি, এতটাই গা গায়ে সে কিন্তু লেগে থাকে যেখানে সে থাকে। তো তার তো পড়ে যাওয়ার ভয় নেই, বরং দেখে মনে হয় যেন সে ওইখানেই জন্মগ্রহণ করেছে, অ্যাজ ইফ হি ওয়াজ বর্ন দেয়ার অ্যান্ড গ্রিউ, ওখানেই জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে ঘর বাড়ির সঙ্গে। এখানে একটা ওয়ার্ড পাচ্ছি আমরা হাউস, এই শব্দটা আমরা কবিতায় বারংবার পাব। নাও হোয়াট ইজ দ্য হাউস অফ এ স্নেল, একটা শামুকের বাড়ি কোনটা? তার কি ইটকাট পাথর দিয়ে তৈরি ঘর বাড়ি আছে নাকি? না, অ্যাকচুয়ালি দ্য শেল অফ দ্য স্নেল ইজ ইটস হাউস, শামুকের যে খোল, আমরা সবাই জানি শামুকের শরীরটা তো নরম, তো তাকে সুরক্ষিত করার জন্য একটা শক্ত আবরণ তার উপর রয়েছে, ইট ইজ কল্ড দ্য শেল, খোল, এটাকেই বলা হচ্ছে, এটাকেই কবি বলেছেন দ্য হাউস অফ দ্য স্নেল। Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. ওই ঘরের মধ্যেই সে সুরক্ষিতভাবে লুকিয়ে পড়ে যখন আসন্ন বিপদ এগিয়ে আসে ঝড়ের অথবা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোনো বিপদ। ওই ঘরের মধ্যে অর্থাৎ ওই খোলের মধ্যেই শামুক কী করে, নিজেকে লুকিয়ে ফেলে যখন ইমিনেন্ট অর্থাৎ ইম্পেন্ডিং আসন্ন কোনো বিপদ বিটাইস বিফলস এগিয়ে আসে। সেটা কী ধরনের বিপদ? ঝড়ের হতে পারে, অথবা আবহাওয়া সংক্রান্ত বিপদ ছাড়া আরও অন্যান্য কোনো প্রিডেটর কোনো শিকারীর হতে পারে। যখনই এরকম কোনো বিপদ দেখে শামুক নিজেকে লুকিয়ে ফেলে নিজের ঘরের মধ্যে। আর কখন সে নিজেকে লুকিয়ে ফেলে আমরা জানি কিন্তু, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তার সুরে আলতো করে ছুঁয়ে দাও, তার নিজেকে সংযত করার ক্ষমতা এতটাই যে সে অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে নিজেকে গুটিয়ে নেয় নিজের ভিতরে, নিজের ঘরের ভিতরে। হর্নস, নাও হর্ন বলতে তো আমরা জানি শিং, শামুকের আবার শিং থাকে? ইয়েস দে হ্যাভ, অ্যাকচুয়ালি দে টেন্টাকলস আর কল্ড হর্নস, তাদের যে সুর সেটাকেই বলা হয় হর্ন। সেখানে তুমি জেন্টলি টাচ, একটা জেন্টল টাচ, আলতো করে ছুঁয়ে দাও, সে কি করে, হি সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে সংযত করার, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা তার এতটাই বেশি, তার টেন্টাকলসগুলো এতটাই সেন্সিটিভ, সে কী করে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে নিজের খোলের মধ্যে গুটিয়ে যায়, কন্ট্র্যাক্টস ইট সেলফ, নিজেকে গুটিয়ে ফেলে। এটাকে সে খুব আনন্দ পেয়ে করে? না, উইথ মাচ ডিসপ্লেজার, হি ইজ অ্যানয়েড, সে এরকম তাকে হঠাৎ করে ছুঁয়ে দিলে সে কিন্তু বিরক্ত হয়ে নিজেকে লুকিয়ে ফেলে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেশার। যেখানেই সে থাকে সে একাকী থাকে, নিজেকে ছাড়া আর নিজের বলতে কিছুই নেই, অত্যন্ত সন্তুষ্ট নিজের আত্ম ঐশ্বর্য হতে পেরে। হোয়ার এভার হি ডুয়েলস, হোয়ার এভার হি লিভস অ্যালোন, নিজে একাই থাকে, এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া, হি হ্যাজ নো চ্যাটলস, তার আর অন্য কোনো পার্সোনাল বিলঙ্গিংস নেই। পার্সোনাল বিলঙ্গিংস বলতে ইট ক্যান বি রিলেটিভস, আত্মীয় পরিজন, ইট ক্যান বি পার্টনার, সঙ্গী, আর ইট ক্যান বি ভ্যালুয়েবল থিংস, এছাড়া কোনো দামি জিনিসপত্র তার কোনো কিছুই নেই। কিন্তু তাতে করে কি সে খুব দুঃখী? হি ইজ হি আনহ্যাপি? নো, রাদার হি ইজ কোয়াইট স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজেই নিজের ঐশ্বর্য হতে পেরে, নিজেই নিজের মূল্যবান সম্পদ হতে পেরে সে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট। এখানে একটা কথা বলি, আমাদের যিনি কবি উইলিয়াম কাউপার, তার জীবনে এমন একটা সময় এসেছিল
যে সময় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, আত্মহত্যা প্রবণ হয়ে পড়েছিলেন। হি হ্যাড টু লিড আ ভেরি টাফ ফেস ওয়েন হি ওয়াজ ডিপ্রেসড অ্যান্ড সুইসাইডাল। এই সময় কি হয়েছিল, তাকে সমাজ মেনে নিতে পারছিল না। হি ওয়াজ কমপ্লিটলি ডিটাচড ফ্রম দিস সোসাইটি। এবং সেরে ওঠার পরেও ওয়েন হি ওয়াজ কিওরড অ্যান্ড কেম ব্যাক, দ্য সোসাইটি ডিড নট টেক হিম অ্যাজ ইউজুয়াল। তাকে আর সমাজ আগের মতো মেনে নেয়নি। এতে করে কিন্তু প্রথমে তার খুব খারাপ লেগেছিল। পরবর্তীকালে কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজে ভিড়ের মধ্যে না থেকে সমাজ যদি তাকে মেনে নাও নেয়, তাহলেও একটা মানুষ যদি আত্মনিমগ্ন হয়ে নিজের মনের মধ্যে, নিজের আত্মার মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বর্যকে আবিষ্কার করতে পারে, অর্থাৎ নিজেকে আবিষ্কার করতে পারে, নিজেকে বুঝতে পারে, নিজের যে প্রতিভা, নিজের যে গুণ, সেগুলো জেনে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তাহলে কিন্তু অনেক সন্তুষ্ট হওয়া যায়, অনেক বেশি খুশি হওয়া যায়। তো স্নেল ইজ অলসো লিডিং হিজ লাইফ লাইক ওয়াইজ। স্নেলের জীবনটাও কিন্তু কিছুটা সেরকম। এখানে কেউ নেই, কিছু নেই, সে খুব একটা সোশ্যাল অ্যানিমাল নয়, কিন্তু সে অখুশিও নয়। সে নিজে নিজের মধ্যে থাকতে পেরে সে খুব খুশি, সে সন্তুষ্ট। Does hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only fears the faster. এইভাবেই তপস্বীর মতো সে জীবন কাটায়। তার ভোজসভায় কোনো অভ্যাগতের দরকার নেই, কোনো আমন্ত্রিতের দরকার নেই। এবং যদি বা তার সাথে কারোর এক দেখা হয়ে যায়, কোনো একজনের দেখা হয়ে যায়, সে দ্রুত খাওয়া শুরু করে। হার্মিট, তপস্বী, ওয়ান হু মেডিটেটস ইন সেক্লুশন অ্যামিডস্ট ফরেস্ট। স্নেল কীরকমভাবে তার জীবন কাটায়, একজন তপস্বীর মতো যে জঙ্গলে তপস্যা করে একাকী, সেরকমভাবে স্নেল তার জীবন কাটায়। তার ব্যাংকোয়েট, ব্যাংকোয়েট মিনস ফিস্ট, ভোজসভা। দেয়ার ইজ নো ওয়ান ইনভাইটেড, সেখানে কাউকে সে আমন্ত্রণ জানায়নি। আর যদি বাই চান্স হি মিটস ওয়ান, সে কারোর সঙ্গে তার দেখা হয়ে যায়, ওয়ান মিনস ওয়ান অফ ইটস ওন কাইন্ড, তার নিজের মতো কারোর সঙ্গে তার দেখা হয়, সে কিন্তু তাকে ওয়ার্ম ওয়েলকাম জানায় না। রাদার সে কী হয়, হি গেটস অ্যানয়েড, সে অত্যন্ত বিরক্ত হয় এবং আরও দ্রুত সে খাওয়া শেষ করে, এই ভয়ে যে অন্যজন যেন তাড়াতাড়ি না খেয়ে নেয়। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খোঁজে, যে এই স্নেলকে খোঁজে, তার অবস্থা অন্ধের থেকেও খারাপ। কেন? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই কম্বাইন্ড, এতটাই ইনসেপারেবল, এতটাই বিচ্ছেদ্য যে তাদেরকে আলাদা করে আর চেনা যায় না। তাই যদি কেউ তাকে খোঁজে, শুধুমাত্র তাকে খোঁজে, তাহলে তার অবস্থা কিন্তু হয়ে যায় অন্ধের থেকেও খারাপ, ওয়ার্স দ্যান ব্লাইন্ড। ইফ ফাইন্ডিং ইট, ইফ হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি কেউ তাকে শেষ পর্যন্ত খুঁজেও পায়, কিন্তু সে কী করে, দেখে যে হাউসটাকে সে খুঁজে পেয়েছে, দ্য শেল এটাকে সে খুঁজে পেয়েছে, বাট দ্য মাস্টার অফ দ্য হাউস ইজ অ্যাবসেন্ট, শেলের মধ্যে স্নেলই নেই, সে চলে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম হোয়াট উই লার্ন অ্যাবাউট দ্য লাইফ অফ এ স্নেল, আ স্নেল লিডস ইটস লাইফ, হিজ লাইফ ইন সেক্লুশন, সে একান্তে জীবন কাটে। হি ইজ রাদার প্রাইভেট অ্যানিমাল, প্রাইভেট ক্রিয়েচার। হি ইজ সেলফ সাফিসিয়েন্ট, সে আত্মনির্ভরশীল, কারোর উপর নির্ভর সে করে না। হি ইজ স্যাটিসফাইড, সেলফ কন্টেন্ট, সে আত্মতুষ্ট, তার জীবনে কোনো রিপেন্টেন্স নেই। হি হ্যাজ নো চ্যাটলস, তার কোনো পরিবার পরিজন, সঙ্গী বা কোনো মূল্যবান সামগ্রী কিছুই নেই, এবং নিজে সে নিজের মূল্যবান সামগ্রী হতে পেরে সে কিন্তু খুশি। আশা করি তোমরাও প্রত্যেকে
নিজের মধ্যে নিজের যে প্রতিভা, নিজের মধ্যে লুকিয়ে থাকা যে গুণ, সেগুলো চিনে সেগুলোর বহিঃপ্রকাশ করার তোমরাও চেষ্টা করবে, জাস্ট লাইক দ্য স্নেক।